আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু আর আটা দিয়ে একদম ভিন্ন উপায়ে ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে এতই মজার হয় যে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে, আর এটা তৈরি করতে সময় খুবই কম লাগে, উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এরকম একটি মিক্সার বড় সাইজের একটি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এভাবে মোটা করে কুচি করে নিয়েছি। 6-7 কোয়া রসুন ও 2-3 টুকরো আদা, 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। তারপর সবকিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করার সময় যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিবেন। দেখুন সবকিছু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট একটি মিক্সিং বোলে ঢেলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে সাদা তিল না থাকলে তারা দিলেও চলবে। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ আটা অল্প অল্প করে অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের নাস্তাটি তৈরি করতে আটা কম বা বেশি প্রয়োজন হতে পারে। আপনারা ডোটা মাখানোর সময় বুঝতে পারবেন আটার পরিমাণ ঠিক কতটুকু প্রয়োজন। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি, যাতে করে তেল ডোয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ লেচি রেখে বাকি 3 ভাগ একটি বোলের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। একটি লেচি রেখে প্রথমে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এর উপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, অনেকটা আমাদের রেগুলার রুটির মতোই হবে। দেখুন আমার রুটিটা ঠিক এমন পুরুত্বের হয়েছে। এবার এরকম একটি কাটার দিয়ে আমি গোল করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এইরকম কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো কৌটার মুখ দিয়েও এটি কেটে নিতে পারবেন, কিংবা যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিচ্ছি। এবার অবশিষ্ট অংশ সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে এটা দিয়ে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নাস্তাটি পুড়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটু ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডা আপনারা চাইলেই এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। একটি নাস্তা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।